গণতন্ত্র হরণকারীদের অবসান করা ছাড়া এই আন্দোলন থামবে না। যত আক্রমণ অত্যাচারই হোক না কেন, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিন এই আন্দোলন আরো তীব্র করব আমরা, একই সঙ্গে এই রাজ্যের সমস্ত অংশের গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান রাখছি, তারা যেন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এবং এ রাজ্যের উন্নয়নের দাবিতে, বেকারদের কর্মসংস্থানের দাবিতে আন্দোলনে ব্যাপকভাবে সামিল হয়, এই রাজ্যের স্বৈরাচার গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। গতকাল কামালঘাটে শান্তিপাড়ার এখানে বিজেপি দুর্বৃত্তদের দ্বারা ভয়ঙ্করভাবে আক্রান্ত হন, প্রাণঘাতী হামলা করা হয়, ওনার গাড়ি প্রচণ্ডভাবে ভাঙচুর করে পেছন দিক থেকে আক্রমণ করে, উনি সামনের সিটে বসা ছিল বলে উনি কোনো রকমে প্রাণে রক্ষা পেয়ে যান। এই অবস্থার পর ওই এলাকার মানুষ এই ঘটনা দেখতে পেয়ে তারা ছুটে আসেন এবং প্রতিবাদ করেন, এরপরে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যান এবং কমরেড দিলীপ দাস রক্ষা পান। কমরেড দিলীপ দাস পশ্চিম জেলার প্রাক্তন সভাধিপতি, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অন্যতম সদস্য, মোহনপুর সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য। ওনাকে এই প্রাণঘাতী আক্রমণ সংঘটিত করে, এর আগে গান্ধীগ্রামে আমাদের একজন তফসিলির গান্ধীগ্রাম অঞ্চল কমিটির সদস্য প্রদীপ নম তাকে খুন করা হয়, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এর আগে ডুকলিতে আমাদের প্রদ্যুৎ দাস তফসিলি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য, তার উপরে আক্রমণ সংঘটিত হয়। গত এক সপ্তাহ আগে ওই এয়ারপোর্টে অটো চালক, তারাও তফসিলি অংশের প্রসেনজিৎ মালাকার, তারপরে প্রীতম দাস, তাদের উপরে ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হয়। তারও আগে আমি নিজে এই সংগঠনের সম্পাদক আক্রান্ত হই, প্রাণঘাতী হামলা করে রক্ষা পাই কোনো রকমে। আমাদের সংগঠনের সভাপতি রতন ভৌমিক বারে বারে আক্রান্ত হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে। এর আগে এই 18-র 3রা মার্চের পরে সরকার আসার আনন্দে সুকু গৌর তার মাথার উপরে বাজি রেখে বাজি পুড়িয়ে তাকে আহত করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। মঙ্গল দাস উদয়পুরে তাকে ওই পুলিশের হেফাজতে অত্যাচারে তার মৃত্যু হয়। তারপরে ওই বিশালগড়ের আমাদের কমরেড এই নেপাল দম তাকে অত্যাচার করা হয়, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এইভাবে দিনের পর দিন এই রাজ্যের মধ্যে যেমন অন্যান্য বিরোধী রাজনৈতিক দল গণসংগঠনের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে, একইভাবে দলিত অংশের উপরে আক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। যে